আসসালামু আলাইকুম। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET জব সার্কুলার পাবলিশ করেছে, তো আমরা এই ভিডিও থেকে পুরো সার্কুলারটি দেখে নেব। তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি এরকম যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো সার্কুলারটি পাবলিশ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 26 নভেম্বর। নিয়োগ বিজ্ঞপ্তি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের 2864 কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগ প্রদান করা হবে। দেন এখানে দেখেন দেওয়া আছে পদের নাম, বার্ষিক সম্মানী, পদের সংখ্যা, বয়স, নিয়োগ বিধি ও শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। প্রথমে পদটি হচ্ছে ড্রাইভিং ইনস্ট্রাক্টর ব্যবহারিক, বয়স 40, এখানে স্যালারি 40,000 টাকা, পদের সংখ্যা 128টি, বয়স বলা হয়েছে 19-30 বছর, অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। মাসিক সম্মানিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। ন্যূনতম SSC পাস, BRT এর ইনস্ট্রাক্টর লাইসেন্সধারী হতে হবে। অনুমোদিত ড্রাইভার প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দেন এখানে বলা হচ্ছে ড্রাইভিং ইনস্ট্রাক্টর তাত্ত্বিক, বেতন 40,000 টাকা, পদের সংখ্যা 64টি, 19-30 বছর, মাসিক সম্মানিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে গেস্ট ট্রেনার হিসেবে নিয়োগ প্রদান করা হবে। ডিপ্লোমা ইন অটোমোবাইল মেকানিক্যাল পাস, অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষক হিসেবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন প্রেরণের নিয়মাবলী ও শর্তাবলী: সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, এটা 26 নভেম্বর বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পাবলিশ করা হয়েছে। বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার ও ইমেল সহ স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করব। 30/12/2020 তারিখ বিকেল 5টার পূর্বে প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো 89/2 অষ্টমতলা কাকরাইল ঢাকা 1000 বরাবর আবেদন পূর্বক উক্ত ঠিকানায় ডাকযোগে বা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত অভিজ্ঞতা সনদ, সদ্যতলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, কমিশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন বা পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে। এখানে বলা হয়েছে মুক্তিযোদ্ধা শহীদ সন্তানদের পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্র গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মূল আবেদনপত্র নির্ধারিত ফর্মের মাধ্যমে অবশ্যই পৌঁছাতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/TE দেওয়া হবে না। প্রাথমিকভাবে বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র অথবা ইমেল অথবা মোবাইলের মাধ্যমে জানানো হবে। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। এজন্য কোনো প্রকার কারণ বা ব্যাখ্যা প্রদান করতে কর্তৃপক্ষ বাধ্য নয়। নিয়োগপ্রাপ্তদের যোগদানের পূর্বে নির্ধারিত সকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। চুক্তির মেয়াদ শেষে চুক্তিপত্র অব্যাহতিপত্র হিসেবে গণ্য হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করতে অথবা প্রার্থিত পদ নিয়োগে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে। প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং চাকরির অবসান হবে। এজন্য আলাদাভাবে চাকরিচ্যুতির কোনো নোটিশ বা পত্র দেওয়া হবে না। কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে। সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রকার কারণ দর্শাতে বাধ্য থাকবে না। প্রকল্প পরিচালক। তো এই ছিল পুরো সার্কুলারটি। ধন্যবাদ।